আমি আমি ছোটদির খবর শুনেই এসেছি। আমাকে কে একটা ফোন করে বললো যে এরকম, আমি ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে, কি ব্যাপার। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। মিস্টার, তুমি একটা মেয়েকে কি পয়জন করে? পয়জন? ওমি মিস্টার এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে ফাইট করছে। হোয়াট? আমাদের ইমিডিয়েটলি যাওয়া দরকার। প্লিজ ওমি, লেটস গো। হ্যাঁ নিশ্চয়ই, চলো। আমিও যাব। মাসি, আমি তোমাদের সাথে হসপিটালে যাব। আমিও যাব, আমাকে প্লিজ। আমি আর মাসি যাচ্ছি না, আর কাউকে কোথাও যেতে হবে না। বঙ্কুদা, এখানে দাঁড়িয়ে থেকো না। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে ও তোমার সাথে কথা বলে আরো শরীর খারাপ বাড়াবে, তারপর আবার তাকে নিয়ে দৌড়তে হবে। মাসি চলো। তোর বধুনি? এই যে, এই যে ফুল মাসিমা এখানে রেখে গেছে। ও দিদি, what happened? Why isn't she calling? What about Bibik? Bibik এর কি খবর? Is he dead? মরে গেছে? বিবেক তো এতক্ষণে মরে যাওয়ার কথা। ছোট মা, বিবেকের তো মরে যাওয়ার কথা, বেঁচে আছে কি করে? ছোট মা, বিবেক, ছোট মা মিষ্টু ভালো নেই, ও হসপিটালাইজড। আমি তোমাকে নিতে এসেছি। মিষ্টু হসপিটালাইজড? আমি যেতে যেতে তোমাকে সব বুঝিয়ে বলবো। মিষ্টির রক্ত লাগবে ছোট মা, তোমার সঙ্গে তোর ব্লাড গ্রুপ ম্যাচ করবে। এই পুরো শহরে কোথাও এ নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না। তুমি চলো আমার সঙ্গে, আর দেরি করা যাবে না। তুমি চলো প্লিজ, আমি কথা বলে নিয়েছি, চলো। ছোট মা, কি ভাবছো? আমি জানি তুমি কথাটা শুনে খুব শক্ত হয়ে গেছো, কিন্তু প্লিজ প্লিজ আমার সঙ্গে এখনই চলো। এখন তোমাকে শক্ত থাকতে হবে ছোট মা, প্লিজ। বিবেক মাস্ট বি থিংকিং আই এম টেনসড অ্যাবাউট মিষ্টু। আমি মিষ্টুকে নিয়ে টেনশন করছি, বাট দ্যাটস নট ট্রু। আমার টেনশনের আরো অনেক বড় একটা কারণ আছে। আমার ব্লাড গ্রুপ তো এ নেগেটিভ নয়। ইট ওয়ন্ট ম্যাচ উইথ মিষ্টুস। মিষ্টুর ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপ তো ম্যাচ করবে না। ওহো, দিদির কাছে কি ইনফরমেশন আছে যে বিবেক বেঁচে আছে, এখানে এসেছে? ও গড, হোয়াট শুড আই ডু নাও? আমি কি বিবেকের সঙ্গে যেতে রিফিউজ করব? শুড আই সে যে মেয়ে মার এগেনস্টে এত বড় কনস্পিরেসি করেছে, আমি তাকে ব্লাড দিতে চাই না? নো নো নো, আই ক্যানট ডু দ্যাট। তাহলে তো আবার দিদির ইমেজ খারাপ হয়ে যাবে।
ফটুমা প্লিজ চলো, আমাদের হাতে আর সময় নেই, প্রত্যেকটা মুহূর্ত মিষ্টু মিষ্টু বাঁচার জন্য লড়াই করছে, প্লিজ। আমাকে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতেই হবে। প্লিজ গেটটা খুলে দিন। প্রচুর ব্লিডিং হচ্ছে, মুখ থেকে অনেক রক্ত বেরিয়েছে। তার মানে তো ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ দাদাভাই তো তোমার মাকে আনতে গেছেন। দিদিকে আনতে গেছে? হ্যাঁ, আসলে মিষ্টু আর ওনার ব্লাড গ্রুপ তো এক, এই নেগেটিভ ব্লাড গ্রুপ কোথাও পাওয়া যাচ্ছে না, সেই জন্যই দাদাভাই ওনাকে আনতে গেছেন। এক্স্যাক্টলি, মা আর ছোটদের ব্লাড গ্রুপ তো সেম, এ নেগেটিভ। থ্যাঙ্ক গড, এখন দাদাভাই মাকে ঠিক সময় আনতে পারলে হয়, কারণ ওখানে তো অনেক রকমের ফর্ম্যালিটিস থাকে, কাশ্মীর থেকে তো এমনি এমনি বেরোতে দেবে না। না ভগবান, এখন কি হবে? মৃণালের ব্লাড গ্রুপ তো এ নেগেটিভ নয়, এখানে এসে ব্লাড টেস্ট করালেই তো ওটা ব্যাপারটা বেরিয়ে যাবে। তাহলে তো সকলে জেনে যাবে যে কাস্টাডিতে আমার হয়ে প্রক্সি দিচ্ছে মৃণাল। কি করবো এখন? যেভাবেই হোক ওদের কনভিন্স করিয়ে আমার ব্লাডটা নিতে বাধ্য করতে হবে, নাহলে মিষ্টুর আরো বড় ক্ষতি হয়ে যাবে। এক্সকিউজ মি, বিবেক, বিবেক ফোনটা একবার দিদিকে দিতে পারবে? আই জাস্ট ওয়ান্ট টু টক টু হার, আই নো শি মাস্ট বি ভেরি আপসেট মিষ্টুর জন্য। হ্যাঁ 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 আচ্ছা। হ্যালো, তোমার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, কোনো কথার উত্তর দেবে না। আমি জানি তোমাকে এখানে আনা হচ্ছে তোমার ব্লাডের জন্যে, আমি জানি ব্লাড রুম ম্যাচ করবে না, তার জন্য কোনো প্যানিক করো না, আই টেক কেয়ার অফ এভরিথিং, যাতে তোমার ব্লাড দিতে না হয় তার ব্যবস্থা আমি করবো। তুমি প্যানিক করলে ওদের সন্দেহ হবে, কাজেই ডোন্ট প্যানিক অ্যাট অল। ফোনটা রেখে এমন একটা ভাব করো যাতে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, ইউ আর ভেরি ভেরি আপসেট, ওকে? মিষ্টু সাফার করছে, বিবেক তোমার জন্য সাফার করছে, সেটা দিদি কোনো দিনও মেনে নেবে না। ইউ হ্যাভ টু পে ফর দ্যাট।
শোনো তোমরা শোনো, আই হ্যাভ আ সলিউশন। মানে দিদি আসা অবধি, দিদির সঙ্গে আমার কথা হলো, দিদি আসা অবধি যাতে সিচুয়েশন ওয়ার্স না হয় তার জন্য আমার কাছে একটা সলিউশন রয়েছে। কি সলিউশন? তোমরা একটা কাজ করো, ডক্টরকে বলো আমার আমার ব্লাড গ্রুপটা ম্যাচ করাতে। আমার ব্লাড গ্রুপও এ নেগেটিভ। আমার খেয়াল ছিল না, জাস্ট মনে পড়ে গেল দিদির সঙ্গে কথা হচ্ছিল। প্লিজ ডক্টরকে বলো না একটু ম্যাচ করাতে, টাইমটা সেভ হবে। হ্যাঁ, দ্যাটস আ গ্রেট নিউজ। মানে দাদা ভাই মাকে নিয়ে এখানে আসতে আসতে ততক্ষণে তো চর্দির জন্য ব্লাডটা ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ ভাই, এক কাজ করো না, তুমি যাও গিয়ে ডাক্তারকে বলো না। প্লিজ প্লিজ কৌশিক, হাত দাঁড়িয়ে থেকো না, বি ফাস্ট। আমাদের কাছে এখন এক একটা মিনিট ইজ সো ইম্পর্টেন্ট। প্লিজ ডক্টরের সঙ্গে গিয়ে কথা বলো, লেটস গো। হ্যাঁ আপনিও আসুন। হ্যাঁ মাসি প্লিজ। তোমার কাজ না, ছোট ছেলে, ছেলে সামলাও, সংসার সামলাও, তা না আমার কথা এটা যদি একটা শোনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, নতুন বৌমা যেন ভালো হয়ে যায়। দেখো আমাদের বয়স হয়েছে তো, আমরা ঘরে বসে ঠাকুরকে ডাকা ছাড়া আর কি করতে পারি বলো দেখি? এই বয়সে এসে চোখে সব দেখি, সব শুনতে পাই, সয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। দেখো না ফোন করে নতুন বউ কেমন আছে, আমি বাচ্চাটাকে সামলাতে পারছি না, আমি জল খাওয়ানো, এদিকে পিন্টুটার কি অবস্থা বুঝতে পারছি না। নতুন বউ যত খারাপ থাকবে সবটাই তো আমার পিন্টুর বুকে গিয়ে বিঁধবে, তাই না? আমি বাচ্চাটাকে রতে কি করবো, আমি কতবার বারণ করেছি। তুমি চিন্তা করো না, আমি চাচ্ছি ঘরে বিষয়ে ভাবনা চিন্তা করলে কিছু হবে না, এমনকি পিন্টির পাশে দাঁড়ালেও একটু মনে ভরসা পাবে। বৌদি কিন্তু তোকে বারবার করে বারণ করে দিয়েছে, তুই কোথাও যাবি না। আজকে যদি টেনশনে টেনশনে বাবা মাসির কিছু একটা হয়ে যায় আমি একা একা কি করবো বলতো? আর দেখ বুঝতে পারছিস না কেন আমার ওখানে যাওয়া দরকার? না তো যাবি না, কোথাও যাবি না। মিনা ঠিক বলেছে, শিবুদা রয়েছে, আমি রয়েছি, আমরা বয়স্ক মানুষ, বাড়িতে বাচ্চাটা রয়েছে, আমাদের বাড়িতে এখন তুই বর্ষা রতি, তুই যাস না লক্ষ্মী বাবা, তুই থাক বাবা, তুই এখানে থাকতে কোথাও যাস না, আমাদের আমাদের ছেলে যাস না। আরতি আরতি, শৈল ঠিকই বলেছে রে বাবা, তুই এখন কোথাও যাস না, তুই বরং তুই বরং বৌমাকে একটা ফোন কর না বাবা, বৌমাকে একটা ফোন করে খবরটা নে না। ঠিক আছে চিন্তা করো না, ফোন করছি আমি। কাঁদে না শোনা, কাঁদে না। Everything.
এটা সব ছোট মা, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে, মিষ্টিকে ব্লাড দিতে হবে। তুমি আর দেরি করো না, চলো। অভি কৌশিক কোথায়? কৌশিক তো মাসিকে নিয়ে এইমাত্র ডক্টরের কাছে গেল। মৃণালকে কিন্তু কেন? মাসি তো বললো মাসির ব্লাড গ্রুপ এ নেগেটিভ। তুমি তো মাসিকে মনে করিয়ে দিলে। ও রাইট রাইট, দিদি তো আমাকে বলেছিল যে শিল টেক কেয়ার অফ এভরিথিং, যাতে আমায় ব্লাড দিতে না হয়, তাই নিশ্চয় ওদের কনভিন্স করিয়ে নিজে ব্লাড দিতে গেছে। ও মাই গড, শি ইজ সো ইন্টেলিজেন্ট অল দ্য টাইম। ছোট মা, তুমি কখন মাসিকে বললে যে তোমার আর মাসির ব্লাড গ্রুপ এক? তুমি তো কথাই বলতে পারলে না, কেঁদে ফেললে। আমি ডাইরেক্টলি কিছু বলিনি। কথা বলতে বলতে মৃণালের মনে পড়ে গেছে যে ওর ওর ব্লাড গ্রুপ হয়ে এনে গেছে। আমার মাথার কিছু ঠিক ছিল না। মা একটু শান্ত হও, তুমি কেঁদো না এরকম ভাবে। যাকে যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ব্লাড গ্রুপটা ম্যাচ করেছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। এখন মাসির ব্লাড নেওয়া হচ্ছে। মিষ্টুকে ঠিক করে দাও ঠাকুর, আমার বোনকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। পরিষ্কার করে বল রাধা, অভি তার মানে ও বাড়িতে গিয়েছিল তাই তো? কি মিষ্টু হসপিটালাইজড? অভি সেটা জেনে মাসিকে নিয়ে হসপিটালে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ এখন। বুঝলি রাখা, মিষ্টি হসপিটালাইজ, তাই হয়তো ওদের চলে গেছে, টেনশনে ছিল তাই আমাদের কাউকে বলেনি। না না দি, আমার হিসেব কিন্তু অন্য কথা বলছে। দেখ বাপির সঙ্গে আমার কথা হয়েছে, বাপি মিষ্টু দিদির শরীর খারাপ নিয়ে অভিকে কিচ্ছু জানায়নি। তাহলে মিষ্টু দিদির যে শরীর খারাপ সেটা অভি জানলো কিভাবে? আরে কেউ নিশ্চয়ই ফোন করে জানিয়েছে, না হলে অভি এভাবে পরিমরি করে কেন ছুটবে বল? দীপ, আমার মনে হয় অভি মিষ্টু দিদির শরীর খারাপের বিষয়ে কিছু জানে না। আরো যদি জানতো তাহলে তো ডাইরেক্ট হসপিটাল যেত, বাড়িতে কেন যাবে? তুই কি বলতে চাইছিস রাকা? অভি তাহলে ও বাড়িতে কেন গেল? বুঝতে পারছিস না? ইন্দিরা ওর এক্স ওয়াইফের শরীর খারাপ, তার জন্য খোঁজ নিতে গেছে। ইন্দিরার উপর প্রেমটা একেবারে উতলে পড়ছে। দাঁড়া দাঁড়া, তার মানে জল এখন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখতে থাকবি ইন্দিরাকে আমি কি করে সাহায্য করি, অভিকে আমি কিচ্ছু বলবো, কিন্তু ইন্দিরাকে ওর পজিশনটা আমি ঠিক বুঝিয়ে দেবো। আমার অধিকারের জিনিসে হাত বাড়ালে ওর হাতটা আমি ভেঙে দেবো। দিশু, এক্ষুনি আমাদের বাড়ি ফিরতে হবে, চল দেরি করিস। রাখা রাখা শো, এখনো কি ব্লাড নেওয়া শুরু হয়নি নাকি? এত দেরি লাগে, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি। কেউ তো ভেতর থেকে বেরোচ্ছেও না, যাকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা মিষ্টু ব্লাডটা নিতে পারছে তো?
মানে এতটা উইক হয়ে গেছে অনেক ভাই, কি যাতা কথা বলছো তুমি, একটু চুপ করো তো। মিষ্টুর কিচ্ছু হবে না, ডাক্তার তোকে দেখছে, এখন শুধু ঠাকুরের উপর ভরসা রাখো। আমি সত্যি মানে কিছু মাথায় ঢুকছে, কখন ঢুকেছে, এত দেরি লাগে। ট্রিটমেন্ট প্রপারলি করবার জন্য মাঝে মাঝে একটু সময় বেশি লাগে বিবেক। মাসি মৃণাল,